হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুলতানা মরিয়াম ব্লগ থেকে আমি লিপি বলছি। আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে যে ব্লগ ভিডিওটা আমি শেয়ার করব, এটা হলো আপনার বাংলাদেশি অনন্যা অ্যাসোসিয়েশন, আমাদের এটার একটা ইভেন্ট হয়েছে কাতার এডুকেশন সিটি, যেটা অক্সিজেন পার্কের একদম সাথেই। অক্সিজেন পার্ক বললেই সবাই ভালো করে চিনে। এখানে অক্সিজেন পার্ক চিনে না এরকম বাঙালি এখানে খুব কমই আছে। তো এখানে পিঠা, মিষ্টি, বিভিন্ন রকমের আপনার বাংলাদেশি ফেব্রিক, আপনার প্রোডাক্ট, আবার বাচ্চাদের পেইন্টিং, অনেক কিছুই হয়েছে। আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকলে আপনারা আশা রাখি আপনারা উপভোগ করবেন। এখানে আমার আপুর ছেলে ফারহানের ছবিটা খুবই সুন্দর। তো যাওয়ার সময় আমি দেখেন আমার বাসার সাথে ফ্লাইওভারটা, এই প্রথম আমি এই ফ্লাইওভারে এভাবে ভিডিও করেছি। তো যাই হোক, আমরা গিয়েছিলাম, যেতে একটু লেট হয়ে গেছে। আমার মেয়ে ফ্রেন্ডের সাথে আপনার একটা শপিং মলে গিয়েছিল, তো অনেকটা আমরা শিও ছিলাম না। এছাড়া আমার সাহেব একটু ব্যস্ত ছিল, উনি ওনার পরীক্ষা হচ্ছে, ওই হিসাবে সব কিছু মিলায়ে আমাদের যেতে যেতে 7:30 হয়ে গেছে। যদিও আমাদের ইভেন্টটা 9 o'clock পর্যন্তই ছিল, সামনে আরেকটা ইভেন্ট হবে, আমি আপনাদের সাথে অবশ্যই তার আগে শেয়ার করব। যে আপনারা দোয়া কাতারে যারা আছেন তারা যেতে পারবেন। বিভিন্ন বিভিন্ন ধরনের দেশীয় পিঠা, নাস্তা, ফুচকা, ফুচকা সব কিছুই এখানে পাওয়া যায়। যত যাই বলি, আমরা দিন শেষ বাঙালি, আমরা মিলেমিশে থাকবো, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবো। এটাই হয়েছে আমাদের মুসলিম কান্ট্রি হিসাবে বাংলাদেশের সবার নীতিতে থাকা ঠিক। বিশ্বকাপ ওয়ার্ল্ড চলতেছে, ওই সব আমি বলবো যে আমরা সবাই মিলেমিশে খেলাটা উপভোগ করব, সবাই সবার টিমকে সাপোর্ট করব, কেউ কাউকে উস্কানিমূলক কিংবা হ্যারাসমূলক কোনো করেছে যে ওগুলাও খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার হয়েছে। আমি চলে এসেছি, আমার মেয়েকে আমাদের পিক আপ করার কথা ছিল এবং আমার সাহেবের পড়া ছিল রিভিশন আর কি। তো এই জন্য আর আমি পুরস্কার বিতরণীটা ওভাবে উপভোগ করতে পারিনি, কিন্তু যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য অথবা আমার নিজেও উপভোগ করার জন্য ভিডিও করেছি এই আর কি। অনেক ধরনের চটের আইটেম, বাংলাদেশের শতরঞ্জি এবং অনেক ধরনের পাপোশ, সবই আমাদের দেশীয় প্রোডাক্টগুলা। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশি আমাদের এই কমিউনিটি গ্রুপটা আমরা সৃষ্টি করেছিলাম, যেটা আমরা অনেক আশা নিয়ে সৃষ্টি করেছিলাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তো ডে বাই ডে আমরা ওরা জি না চান চাম নেনছেন সুন্দরভাবে সামনে আগায় নিয়ে যেতে পারি। পৃথিবীতে অনেক ধরনের মানুষে থাকে, যাদের ভিতর অনেক ধরনের ডিপ্লোমেসি থাকে, যারা যেটাকে আমরা বলি বেড ডিপ্লোমেসি। আসলে সমালোচনা, গুড সমালোচনা এবং খারাপ সমালোচনা দুটো জিনিস কিন্তু দুরকম। গীবত এক জিনিস, তারপরে আপনার ডিপ্লোমেসি ঠিক গীবতের কাছাকাছি বসবাস করে। তাই আমি নিজের থেকে বলবো যে আমরা প্রবাসী বাঙালি যারা আছি, এই প্রবাসের মাটিতে আমরা কেউ কাউকে জেলাসির দৃষ্টিতে দেখব না। তো যাই হোক, আমরা কিন্তু দিন শেষ পরদেশে বাস করি। এটা সেলি আপু, আমাদের সেক্রেটারি, খুবই বিনয়ী ভদ্র একজন মানুষ। আমেন আপুকে সবাই জানেন, আমার শ্রদ্ধেয় বড় বোন,
এটা হলো ইসরাতারা ইউনুস, তাও আমার খুবই কি বলে একজন শুভাকাঙ্ক্ষী বোন। উনি আমার যতগুলি ভালো কাজের মধ্যে উনি সবসময় আমাকে উৎসাহিত করে এটা আর কি। তো সবাই আপুর জন্য দোয়া করবেন, আপু আপুর উদ্দেশ্য বলবো, আপু সবসময় এভাবে আমার আমাকে আমাকে পাশে রাখবেন, এটাই সবসময় আপনার কাছে আমার চাওয়া। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটাও আপনারা শেয়ার করছেন, বেশি ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।